তো আজকে আমি যাচ্ছি বর্ধমান, আর বর্ধমানেতে আমি ঈদের শপিং করতে যাচ্ছি। তো কী কী শপিং করছি না করছি, কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকি। বর্ধমান, এই যে আমার হাজবেন্ড। তো এবারে কি কি কেনাকাটা করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখো। প্রথমেই ভাবলাম ছেলের জামা কাপড় কেনাকাটাতে শুরু করি, তো আমরা একটা বাচ্চাদের দোকানে চলে এসেছি আর সেখানেই ছেলের জন্য জামা কাপড় পছন্দ করছি। ছেলের জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমার নিজের জন্য একটা নাইট কিনবো, তো তার জন্যই দেখছি। এগুলো এই নাইটগুলোর দাম কত? 180। শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, এবারে কয়েকটা ফল দেখছি, তো ফল কিনবো। আর ওদিকে আমার চুড়িদারটা কেনা এখনো বাকি আছে, তো এবারে চুড়িদারটাই কিনতে যাব। এ দেখো এই চুড়িদারটা কিনছি আমি। রোদের মধ্যে অনেক ঘোরাঘুরি করে জলতেষ্টা পেয়ে গিয়েছিল, তো সেজন্যই বর্ধমানের একটা লস্যির খুব ভালো দোকান এটা, তো সেখানে আমি লস্যি খাচ্ছি। সোহানের পাপা রোজা আছে, তো তার জন্য ও খাবে না, তো আমিই খাচ্ছি। তো সব কেনাকাটা শপিং করা হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরছি। এখন বাজে 5টা, বিকাল 5টা। তো এবার আমরা বাড়ি ফিরছি, আর কী কী কেনাকাটা করছি আর কী কী কেনাকাটা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখবে। বন্ধুরা এই দেখো আমি অনেক শপিংয়ের ব্যাগ নিয়ে বসে আছি, কেননা আমি আজকে গিয়েছিলাম বর্ধমান শপিং করতে। তো শপিং করে এসে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, কেননা বাইরে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে রোদের, তো সে কারণে একটু রেস্ট করলাম। আর কী কী শপিং করেছি ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্যে আমি আবার ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায় বসে গেলাম কী কী শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। আর এই শপিংটা করেছি শুধুমাত্র ঈদের জন্য, আর এই শপিংটা আমার বামনপুকুরের আব্বা মা আমাকে এই ঈদের শপিংয়ে মানে এই জামা কাপড়গুলো আমাকে ঈদে দেবে, তো তার জন্যই মা বাবা বললো যে আমি যেন নিজে পছন্দ করে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। তো সেজন্যই আজকে আমি বর্ধমান গিয়েছিলাম ঈদের শপিং করতে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী কিনলাম। এই দেখো সোহানের আপনি কিনেছেন থেকে
একটু কাছ থেকে দেখাও। এই প্যান্টগুলো খুবই সফট, মানে গরমে পরার জন্য খুবই ভালো। এই তিনটে প্যান্ট আর নিয়েছি এই দুটো গেঞ্জি। আমার ছেলের জন্য এগুলো সাইড থাক। আর এবারে দেখাই, এবার দেখাই আমার, আমি নিয়েছি একটা নাইটি গরমে পরার জন্য। নাইটিটা দেখো, ইয়েলো কালারের উপর পিঙ্ক কালারের ছোট ছোট ফুল রয়েছে। এই নাইটিটা নিয়েছি আমি, নাইটিটা কেমন লাগছে জানিও। মানে এগুলো গরমে পরালে বাচ্চার খুবই আরাম লাগবে, তার জন্য নিয়েছি। তো এগুলো দেখানো হলো, এবারে দেখাই শাড়ি। এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার শ্রীপুরের মায়ের, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের। এই শাড়িটা দেখো, সোহানের পাপারও প্যান্ট শার্ট এগুলো ভাবলাম বর্ধমানে কিনবো। তো ও কয়েকটা দোকানে দেখলো ওর প্যান্ট শার্ট এসব, তো ওর ওখানেতে দেখলো তো ওর পছন্দ হয়নি, প্যান্ট শার্ট এগুলো পছন্দ হয়নি। তো ও বললো যে কলকাতা থেকে নেবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে কলকাতা থেকে তোমার পছন্দ অনুযায়ী কিনে নিও, তার জন্য ওকে আর জোর করলাম না। তো এখানেতে আমার আর আমার ছেলে আর মায়েদের শপিংটা এখান থেকেই করেছে, আর সোহানের বাবা ও কিনে নেবে কলকাতা থেকে। তো তখন ওরটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এতে এটা হলো আমার চুড়িদার, এই চুড়িদারটা মায়েরা আমাকে দিচ্ছে। ক্যাটালগটা দেখো, এটা দেখো, এটা ক্যাটালগ, মানে
এটা এইরকমই আর কি, ওড়না দোপাট্টা আর প্যান্ট আর জামা এরকমই। আমি কাজ করে সব কিছু নিয়ে নিই, আমার সুতির এরকম ভালো লাগে, তো আমি এরকম খুবই, দেখো খুব সফট, আমি এরকম সুতির একটা এ নিয়েছি, চুড়িদার নিয়েছি, সুন্দর লাগছে কালারটা। থ্যাংক ইউ। আর তোমরাও জানিও কমেন্টে যে এই আমার শপিংগুলো কেমন হয়েছে। আর এই দেখো, এটা ওড়না, এটা ওড়না, এটা ওড়না, বর্ডারটা এরকম কাজ করা রয়েছে, এরকম ফুল করা রয়েছে, সরি। আর এটা প্যান্টটা, আর এখানে রয়েছে আর একটা শাড়ি, এটা এটাও মায়ের শাড়ি, মায়ের শাড়ি, এই দুটো শাড়ি আমার আব্বা আমার মাকে দিয়েছে, আমাকে বলেছিল যে খুব পছন্দ করে নিয়ে আসবে, কেননা আমার মায়ের আমার পছন্দ খুব ভালো লাগে, তার জন্য আমি পছন্দ করে নিয়ে এসেছি। কেমন লাগছে এই শাড়িটা তুমি জানিও। তো এই শপিং কমপ্লিট হয়ে গেছে, আর সোহানের পাপাটা তো তোমাদেরকে বললামই যে সোহানের পাপা এখানে কিনে নে, সোহানের পাপা কলকাতা থেকে নেবে, ও যেহেতু কলকাতাতেই থাকে তো তার জন্য ওখান থেকে নিয়ে নেবে। তো এই আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমার সোহানের শাড়ি, তোমাদেরকে বললাম যে কেমন লাগছে জানিও। তো এখনও আমার অনেক শপিং বাকি আছে ঈদের, আর সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা। আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে যে আমার এই শপিংটা তোমাদের কেমন লাগলো, ড্রেসের কালারগুলো কেমন হয়েছে, শাড়ির কালারগুলো কেমন হয়েছে। তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা।